কোরআন এবং হাদিসে অনেক আমলের কথা বলা আছে, অমুক আমলটি করলে আপনি একেবারে ছোট বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যাবেন, বা আপনার সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আপনার সব ভুল ত্রুটি মাফ করবেন, মাফ করে দিবে আল্লাহ তাআলা, এই দোয়াটা পড়লে এটা হয়ে যাবে, ওই দোয়া পড়লে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, এই কাজটা করলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন, এই জাতীয় যত হাদিস আছে, যত ফজিলত আছে, এর দ্বারা বান্দার সগীরা গুনাহ মাফের কথা বোঝানো হয়। আহলে সুন্নাল জামাআতের আকীদা হলো এটাই যে যত হাদিসে যত ফজিলতের কথা বলা আছে, সব গুনাহ মাফের কথা বলা আছে, সেগুলোতে কোনটা উদ্দেশ্য? সগীরা গুনাহ উদ্দেশ্য। এই জিনিসটি না ধরতে পারার কারণে আমাদের অনেক ভাই বোন বিভ্রান্ত হন এবং ভুল করেন। তারা মনে করেন যত রকমের বড় বড় পাপ আছে সব করি, এরপরে মুসাফা করে হাত ঝাড়া দিলেই সব মাফ হয়ে যাবে। তাহলে তো খুব সহজ, রিমুভ করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই জন্য গুনাহ ধ্বংসে করে, ওই মুখ দোয়াটা পড়লে, সকালে পড়লে, সারা রাতের, সন্ধ্যা পড়লে, সারা দিনের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। হ্যাঁ, উমরা করলে এক উমরা করে আরেক উমরার মধ্যবর্তী যত অপরাধ আছে সব মাফ হয়ে যায়। তাহলে তো কবিরা গুনাহ করতে টেনশন নাই, একটা উমরা করলে ক্লিয়ার হয়ে গেল, মুসাফা করলে ক্লিয়ার হয়ে গেল, ব্যাপারটা কি তাই? না, এটা ভুল। এটা আমরা অনেকেই জানি না, আমাদের অনেক কাছে জিনিসটা পরিষ্কার না। যত হাদিসে সকল গুনাহ মাফের কথা বলা হয়েছে এ জাতীয়, সেগুলোতে সগীরা গুনার কথা বলা হয়েছে, ছোট ছোট গুনাহ যেগুলো সেগুলো মাফ হয়ে যায় এই সমস্ত আমলের মাধ্যমে। কবিরা গুনাহ, হারাম এই কাজে যদি কেউ লিপ্ত হয়, তাহলে সেটা মাফের একমাত্র রাস্তা হলো তওবা করা। একমাত্র রাস্তা হলো কি করা? তওবা করা, আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে সেই কাজ আর না করার ব্যাপারে প্রতিজ্ঞা করা, এটাই হলো তওবা, ফিরে আসা। ফিরে আসা, আমাদের সমাজে অনেকেই অনেক সময় ভুল পথে থাকে। আপনারা পাঁচজন মিলে একটা কাজ করছেন, একজন বিরোধিতা করছে, তিনি সেখান থেকে ফিরে আসছেন যে সরি আমি ভুলেছিলাম, আমি আর বিরোধিতা নাই, এটাকে বলে তওবা। অন্যায় কাজ থেকে ফিরে চলে আসা আর অন্য কাজ করবে না এই মর্মে প্রতিজ্ঞা করে ফিরে আসা, এটার নাম হলো তওবা। বড় অপরাধ বা কবিরা গুনাহ কোনো আমল দিয়ে দোয়া দিয়ে মাফ হয় না। বড় গুনাহ, কবিরা গুনাহ, হারাম কাজ, এটা মাফের একটি মাত্র রাস্তা, সেটা হলো কি? তওবা। প্রকৃত অন্তর থেকে আপনি ফিরে না আসা পর্যন্ত বড় গুনাহ কখনো মাফ হবে না। অতএব অনেক ছোট ছোট আমল আছে, দোয়া আছে, ফজিলত আছে, এগুলো শুনে নিশ্চিন্তে গুনাহ করে চলে গেলেন আর আমল দিয়ে রিমুভ করে ফেলবেন, এটা ভুল, সব গুনাহ থেকে যাবে। তওবা ছাড়া বড় গুনাহ কি হয় না? মাফ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।